আমার মম্মির জন্মদিনে কত কিছু করেছে। আমার বার্থডেতে আমি ঘুরতে যাচ্ছি। এখন আমি আমার বার্থডেতে ঘুরতে যাচ্ছি। আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি ড্রিমল্যান্ড, যেটা ফুলবাড়ির পাশেই পার্কটা। তো এখানে বাচ্চার সাথে, ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধব সবার সাথে খুব সুন্দর সময় কাটানোর একটা জায়গা। তো আপনারাও আমাদের সাথে ভেতরে প্রবেশ করুন এবং ওর জন্মদিনটা আমাদের সাথে আনন্দে কাটান। এখানে রয়েছে টিকিট কাউন্টার, তো আমরা টিকিট কেটে নিয়েছি আর ভেতরে ঢুকে গেছি। তো এখানে যা দেখছি ভেতরে ঢুকে, যে প্রচুর এখানে স্টুডেন্ট, দুটো ইনস্টিটিউট থেকে স্টুডেন্টরা এখানে এসেছে, মেবি কোনো এক্সকারশনে তাদের নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, পুরো ভরাট হয়ে আছে পার্কটা। তো তার মধ্যে মাহিয়াও খুব 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 খুশি এবং খুব এক্সাইটেড সব কিছু দেখে। সে এখন স্লাইড করবে, তো আমরা বসে বসে দেখি তার ঘোরা, আনন্দ সব কিছু তার সাথে উপভোগ করি। আমরা বাড়ি থেকে মাদুর নিয়ে গেছিলাম এবং বেশ এখানে সবাই মিলে একটু শুয়ে বসে আনন্দ করছি। তো ছোট বাচ্চা এখানে ঘুমিয়েও পড়েছে, মানে শুয়ে পড়েছে। এখানে একটা ব্রেক ডান্সের মতো আছে, বেশ সুন্দর একটা অনেক বড় জায়গা নিয়ে একটা পার্ক এবং দারুণ থেকে অনেক বেশি দারুণ এখানকার জায়গা। বাচ্চা এবং বড় সকলের জন্য বেশ অনেক রকমই রাইড রয়েছে। তো আমরা এখন একটু খাওয়ার খেয়ে নেব। আমাদের সাথে আছে লুচি, শাহি পনির, সাথে আছে পায়েস, স্যালাড, সব কিছু আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া সেরে নেব। আমরা বেরোলাম এবার একটু পার্ক পরিদর্শনে, আপনারাও আমাদের সাথে চলুন। ভীষণ সুন্দর জায়গা, এখানে রয়েছে ঈগল রাইড, সাথে ফোয়ারা, ভীষণ সুন্দর। অনেক বড় জায়গা নিয়ে এই পার্ক, ভীষণ সুন্দর। অনেক রকম রাইডের ব্যবস্থা আছে এখানে। তো আমরা এগিয়ে চলেছি, সব দিক ঘুরছি, দেখছি।
এখানে বোটিং এর ব্যবস্থাও রয়েছে, সবাই চাইলে এখানে বোটিং করতে পারে। তার জন্য আলাদা ফিজ রয়েছে, টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে আমাদের সেখানে উঠতে হবে। এখানে রোপও রয়েছে, চাইলে এখানে রোপ দিয়েও পুরো জায়গাটা আমরা উপভোগ করতে পারি। এখানে রোপিং এর ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে রোপে উঠে পুরো জায়গাটা পরিদর্শন করতে পারবেন। আমরা এখানে একটু ফটো তুলেছি। এখানে রয়েছে ফুড কোর্ট, যেখানে চাইলে আপনারা এখানেও খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। যদিও আমরা বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম, যার জন্য আমাদের 30 rupees এক্সট্রা পে করতে হয়েছে, বিকজ আমরা খাবার আউটসাইড ফুড ভেতরে নিয়ে যাচ্ছি। এখানে দূরে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াটার রাইডেরও বিভিন্ন ব্যবস্থা রয়েছে, টিউবে করে বেশ আমরা নিচে জলের মধ্যে এসে পড়তে পারি। তো সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা জায়গা। আমাদের পরিদর্শন মোটামুটি কমপ্লিট, তো আমরা নিজের জায়গাতে আবার ফিরে যাচ্ছি। তো আমাদের এখন ইচ্ছে হয়েছে যে আমরা ইগল রাইড করব, ফ্লাইং ইগল যেটাকে বলছে। তো তার আগে একটু ফটো সেশন করে নিলাম আমরা মা ও মেয়ে। তো ফ্লাইং ইগলের জন্য আমরা দুটো টিকিট কেটে নিয়েছি, যার মূল্য হচ্ছে 80 টাকা করে। তো 2.5 বছরের উপরে আমাদের লাগছে টিকিট। আমরা খুব মজা করেছি, ভীষণ আনন্দ করেছি এই রাইডে। তো যাই হোক, ছোট বড় সবাই বেশ আনন্দই করছে এখানে উঠে। এবার আমরা আরেকটু ঘোরাঘুরি করছি। এখানে ছোট্ট একটা ব্রিজের মতো রয়েছে, তার নিচে জলেই বোটিং চলছে। তো আমরা একটু ব্রিজে একটু ফটো সেশন করব, চারিদিকে একটু দেখব। একটু এগিয়ে যাচ্ছি, এখানে 2022 লেখা রয়েছে, ভীষণ সুন্দর করে লেখা সাজানো। এই সব জায়গা মানে ফটো তোলার জন্যই তৈরি করা হয়েছে আর কি। আই লাভ ড্রিমল্যান্ডও লেখা রয়েছে। তো ফটো তোলার জন্য এইসব জায়গা, আমরাও এখানে দাঁড়িয়ে বেশ অনেকগুলো সকলে মিলে ফটো তুলেছি। ড্রিমল্যান্ড ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ির পথে এগিয়ে যাব, এবং আমাদের বাড়ি গিয়ে আরো অনেক রকম সেলিব্রেশনের ব্যবস্থা আছে।